আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এইচবি গার্ডেন। বর্তমানে বাংলাদেশে যে আমটি নিয়ে আসলে সমালোচনা চলছে সেটি হচ্ছে জাপানের মিয়াজাকি আম নামে পরিচিত, আর বাংলাদেশে যদি বলি আমরা সেটা হচ্ছে সূর্যডিম, যেটি রাঙ্গামাটিতে পাহাড়েও কিন্তু করা হয়েছে। এই সূর্যডিম আমগুলো চাষ করেছেন একজন ইতিমধ্যে, আর আমরা বিভিন্ন টিভিতে আর কি দেখেছি, যেটা সেটা হচ্ছে যে এক একটি মানে এক জোড়া আমের দাম হচ্ছে 2 লক্ষের উপরে টাকা। আসলে আমার বিশ্বাস হচ্ছে না যে এই আমগুলোর এত দাম হওয়ার কারণটা কি। আসলে আমি এটা নিয়ে বিশ্লেষণ করতে চাচ্ছি না, কারণ এই আমগুলো আসলেই হয়তোবা এরকম ভালো আর কি, সেই জন্যই কিন্তু এই আমগুলোর চাহিদা কিন্তু এই পরিমাণ হতে পারে আর কি। গ্রামের জন্য যদি কেউ লাগায়, গ্রামে তো কোনো সমস্যাই নেই, গ্রামে তো আর কোনো সমস্যা নেই, উঁচু আরো উঁচু, উঁচু থেকেও উঁচু। ফলন কেমন আসতে পারে? ফলন তো আপনারা দেখতেছেন এখানে, এটা গাছ ছোট, এই গাছের বয়স আপনার 2 বছর। আচ্ছা, 2 বছর। তবে তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আমার গাছের কিন্তু হাইট অনেক বেশি হয়ে গেছে। আমার আরও কিছু গাছ আছে, এই গাছটার মানে ভালো ফলন পেতে হলে, এই গাছের ভালো ফলন পেতে হলে আপনাকে গাছ খাটো করে রাখতে হবে, মানে ওয়ার্ফ আকৃতি খাটো করে রাখতে হবে। যত খাটো করে রাখবেন বেয়ারিং তত বেশি হবে, এবং তত সুন্দর রং হবে। এবং এই আমগুলোকে আমি অবশ্যই বেঁধে দিইনি, এই আমগুলোকে আপনার ভিতরে যদি থাকে টেনে 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 সূর্যের দিকে এরকম এরকম টেনে টেনে রশি দিয়ে দিয়ে রশি অথবা সুতা দিয়ে, আচ্ছা আচ্ছা, সুতা দিয়ে এরকম টেনে টেনে সূর্যের দিকে করে দিবেন। সূর্যের আলোটা তো এর মধ্যে বেশি লাগবে, আপনার রং তত বেশি সুন্দর হবে, রং তত সুন্দর হবে। দর্শকবৃন্দ, এখানে দেখতে পাচ্ছেন যে আমটি ঝুলে আছে, এই আমটি হচ্ছে সূর্যডিম নামে যারা আর কি আমগুলো দেখেন, সে আমগুলো, এই সূর্যডিমের আমগুলো আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকেও। এগুলো কিন্তু মোটামুটি এখন কালার চলে এসেছে। এটি কিন্তু দর্শকবৃন্দ একটি মাদার গাছ, যেটি সূর্যডিমের যে মাদার গাছ রয়েছে সেই মাদার গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে, আর এইদিকে যদি আমরা দেখাই, এখানে কিন্তু গ্রাফটিং করার জন্য কিন্তু কলমগুলো সাইনগুলো সংগ্রহ করা হয়েছিল। এই যে এখান থেকে কিন্তু সাইনগুলো সংগ্রহ করা হয়েছিল, এটা কিন্তু আম ধরেছে। আমরা কিন্তু সাইন বেশিরভাগই সংগ্রহ করার জন্যই কিন্তু এই গাছগুলোকে আর কি এখানে আমরা রেখেছি। আর পরীক্ষিতমূলকভাবে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই গাছের আমগুলো কিন্তু দেখতে যেহেতু সুন্দর, অতি সুন্দর, সেহেতু আমগুলো অত্যন্ত মজাদার এবং সুস্বাদু হওয়ার কথা আর কি। যারা এই সূর্যডিমের চারাগুলো সংগ্রহ করতে চান, অবশ্য আমাদের কাছ থেকে কিন্তু এই চারাগুলো সংগ্রহ করতে পারেন। সূর্যডিম এবং পালমারের মধ্যে ডিফারেন্স আপনাদের যদি দেখাই, আমরা এর যে কিছু মানে অন্য অন্য যে জাতগুলো রয়েছে লাল আমের মধ্যে, সেই জাতগুলো তো অবশ্যই আপনাদের দেখাবো। আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দর্শকবৃন্দ, যে কথাটি বলতেছিলাম সেটি হচ্ছে আমেরিকান রেড পালমার আমটি কিন্তু গোল হয়, আর এটি কিন্তু লাম্বাটে ধরনের, এটি কিন্তু এখানে নিচের অংশ কিন্তু একটু চুখা ধরনের হয়ে থাকে, এটি কিন্তু সূর্যডিম নামে পরিচিত। এই চারাগুলো আসলে আপনারা চাইলে ছাদ বাগানের জন্য এবং বাগান করার জন্য নিতে পারেন। এই আমগুলোর প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। আমি বর্তমানে বাংলাদেশে এই আমগুলোর যে কী পরিমাণ দাম রয়েছে সেটি আমি অবশ্য জানি না, বাজার মূল্য কেমন রয়েছে। এটি মাদার গাছ হিসেবে আমরা কিন্তু এটি করা হয়েছে, এটা বয়স হচ্ছে 3 থেকে 4 বছর গাছের বয়স।